এই হলো যিনি মহিষাসুর
এই মহিষাসুরের ভূমিকায় আপনাদের এই মহান আলোকিত রঙ্গমঞ্চে তিনি নৃত্য পরিবেশন করে দেখেছেন। ইনি হলেন বিহার বাঙ্গাল উড়িষ্যার একাডেমি পুরস্কার প্রাপ্তি ওস্তাদ জীবন কুমারী প্রিয় মহিষাসুর ব্রহ্মার বলে বলিয়ান তবু দেবী দুর্গার আরাধনা করার জন্য এখানে জনশূন্য এইরূপ দেবী দুর্গার আরাধনায় রত হয়নি। ওম নমঃ শক্তি ভগবতী ওম মা গণেশ কার্তিক জননী তুমি মা দন্ত মন্ত্র জনন কালন সিদ্ধি দাতা নারায়ণী নমস্তুতে চিরস্থায়ী হয়ে থাকি যেন এই ধরনের মাঝারে তাই তো তোমার চরণে জানাই মাগো সহস্র কোটি প্রণাম। নারে আমি তোমায় করিব সমর্পণ, নামা না তুমি ফিরে যাও সেই কৈলাস শিখরে। মহিষাসুর পুনরায় দেবী দুর্গার আরাধনায় রত হইলে ও সর্ব মঙ্গলে মঙ্গলে দিকে সরলে অম্বুকে গৌরী নারায়ণী নমস্তুতে নমস্তস্যায় 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 নমো নমঃ। মহিষাসুর মহিষাসুর তব তব সাই চর থাকিতে না পারিব আমি তো পূর্বেই বলেছি মাতা অমরত্ব মোর ছাড়া মোর নাহি অন্য প্রয়োজন, মোর যদি দিতে না পারো তাহলে চলে যাও সেই কৈলাস শিখরে কর পশুপতি নমো নমঃ দুর্গা দুর্গা পরম নির্যাতন নতুবল নারী হস্তে তোমার হইবে মরণ। কিন্তু কথায় ওরে মোর সৈন্যগণ
ওরে এই শঙ্কর আসুর, চিকুর আসুর, রক্তাসুর, তোমরা কে কোথায় আছো? অতি শীঘ্রই মম সম্মুখে করা হবো মহারাজ। এই শুনে যাও মন্ত্রী সেনাপত সৈন্যগণ, পৃথিবীর মধ্যে যত নারী আছে তাদের বন্দী কারাগারে কেক করে সমস্ত নারীর বধিব জীবন, সারা পৃথিবীতে নারী বলতে না রাখিব রে। সমস্ত দেবতাগণ স্বর্গ থেকে পলায়ন করেছে, তাই ওদিকে ব্রহ্মা বিষ্ণু আগমন করছে। Thank you.
মহিষাসুর দ্বারা আমরা স্বর্গ লাভ করতে পারছি না, তাই এতক্ষণে আমি বলতে হবে সরে 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 বলে সরে সরে হল হয় আমাদের নিজ নিজ শক্তি দ্বারাই এক নারী বড় হবে, সেই নারীর হস্তেই মহিষাসুরের হইবে নিধ। তাই সঙ্গে সঙ্গে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের নিজ নিজ শক্তি দ্বারা এক অপূর্ব নারী সৃজন করতে লাগলেন। কিসের কারণে মরে পড়েছে শরণ, কি বার তব প্রয়োজন? মা গো মহিষাসুরের অত্যাচারে আর আমরা স্বর্গপুরে থাকতে পারছি না, কিন্তু কিন্তু আমি যে নিরুপায়, আমার কোনো অস্ত্র নেই। সরে দেবতাগণ, তোমাদের নিজ নিজ অস্ত্র যদি আমায় করহ সমর্পণ, তাহা হইলে ওই নিষ্ঠুর মহিষাসুরের পথিব জীব। তাই সঙ্গে সঙ্গে ব্রহ্মদেব তার নিজ অস্ত্র সম্পদান করলে, এই নাও দেবী আমার অস্ত্র আমি তোমায় সম্পদান করলাম। তাই সঙ্গে সঙ্গে বিষ্ণুদেব তার নিজ অস্ত্র সম্পদান করলে, এই নাও দেবী আমার অস্ত্র আমি দিলাম। সেই সঙ্গে সঙ্গে মহেশ্বরও তার নিজ অস্ত্র সম্পদান করলে, এই নাও দেবী আমার অস্ত্র আমি সমর্পণ করলাম। ওদিকে ওদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অস্ত্রে সুসজ্জিত হইয়া দেবী দুর্গা মাতা মহিষাসুরের যুদ্ধের জন্য প্রস্তুত হইলেন। এদিকে এদিকে দেবতা দেবন মনের আনন্দে নৃত্য করতে করতে নিজ নিজ স্থানে করিল গমন। Oh!
পাটোয়া বই মেলা প্রাঙ্গণে এসেছিলাম, তাই এখানে আমরা সমাপ্ত করলাম।